আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো, খুবই লোভনীয় একটি খাবার খাইছো। তো রেস্টুরেন্টে আপনারা না খেয়ে বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন, বাচ্চাদেরও খাওয়াতে পারেন। তো চলুন রেসিপি প্রস্তুত করাতে চলে যাই। থাই স্যুপ তৈরি করার জন্য এখানে লেমন গ্রাস গাছ নিয়ে আসি। আর এই গাছগুলো ঠিক দেখতে এরকম হয় দেখুন। আর এই গাছ আমি বাসায় লাগিয়েছি, আপনারা চাইলেও নার্সারি থেকে কিনে বাসায় এনে লাগাতে পারেন। এখন গাছটি দেখুন কত বড় হয়েছে, এরকম বড় হয়। এখানে আমি এক সাইডে রেখে দেবো এটা। আর এখানে আমি দুইটা গাছ নিয়ে আসি, দুটা গাছ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। এখন আমি কেটে দেখাবো কতটুকু করে নেব, গোড়াটা কেটে দেব। চার টুকরা করে নেব আর ছুরির পিছন থেকে একটু থেতলে নেব, এতে করে ফ্লেভারটা আলো আসবে। দেখুন ছুরির পিছন দিয়ে আমি এভাবে থেতলে নিয়েছি, বেশি ছাতলানো যাবে না, তাহলে ছুপের ভিতরে ছড়িয়ে যাবে। এখন এগুলো আমার সাইডে রেখে দেবো, পাতাগুলো মাঝখান থেকে এভাবে কেটে নেব দু টুকরা করে। এগুলো সাইডে রেখে দেবো এভাবে। এখন চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি এখানে চিকেন স্টক নিয়েছে 6 কাপ পরিমাণ। সম্পূর্ণ করে দিতে হবে। চুলোর আঁচটা আমি লোতে রেখে দিয়েছি, এখন দিয়ে দেব আদা। এখানে স্লাইস করে নিয়েছি 6 পিস। আপনারা চাইলে থাই আদাটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার বাসায় নাই, এই জন্য আমি ব্যবহার করছি না। দিয়ে দেবো 4টি কাঁচামরিচ খালি করে নিয়েছি। দিয়ে দেবো মাশরুম, এখানে আমি মাশরুম ছোটো ছোটো পাতলা করে কেটে নিয়েছি এভাবে। এগুলো দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ। দিয়ে দেবো থাই, যে গাছগুলো আমি নিয়েছিলাম লেমন গ্রাস, এগুলো এখন এর মধ্যে দিয়ে দেবো। চুলোর আঁচটা আমি এখন বাড়িয়ে কিছুক্ষণ জ্বালতে নেব। এখানে 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটা আমি অল্প করে পানি দিয়ে গুলিয়ে নেব। ভালো করে ভাবে গুলিয়ে নিয়ে আসি। কর্নফ্লাওয়ার ভালোভাবে গুলিয়ে নিয়ে আসি, এখন আমি এক সাইডে রেখে দেব। এখানে এখানে একটা মিক্সিং বোল নিয়ে আসে, চিকেন নিয়ে আসে 1/2 কাপ পরিমাণ। চিকেনগুলো আমি এরকম ছোটো ছোটো পিস পিস করে কেটে নিয়ে আসি, এখন এগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো এখানে প্রন, এখানে আমি উপরের থেকে খোলসগুলো কেটে বেছে নিয়েছি এভাবে। মাছ ভিতরের যে শিরাটা থাকে শিরাটা আমি ফেলে দিয়েছি, আর এভাবে লেসটা রেখে দিয়েছি, এতে দেখতে সুন্দর লাগবে। এখানে হাঁসের ডিম নিয়েছে 2টা, ডিমটা এখন আমি দিয়ে দেবো। আর ডিমের সাদা অংশটা দেওয়া যাবে না, তাহলে সুপের ভিতরে দিলে ছানা ছানা হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আর এই কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে। এখন আমি গোলানো কর্নফ্লাওয়ার দিয়ে দেব। দিয়ে
দিয়ে এখন আবার ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। যেন ডিমের কুসুম আর কর্নফ্লে ভালোভাবে মিশে যায়। তো তোমার মাখানো হয়ে গেছে, এখন আমি রেখে দেবো। এখন আমি মেখে রাখা চিকেনটা দিয়ে দেবো। আর দিয়ে সঙ্গে সঙ্গে ভালোভাবে নাড়াতে হবে যেন তলা বেঁধে না যায়। এই অবস্থায় চুলার আঁচটা কিন্তু একেবারে লোতে রেখে দিয়েছি। নাড়ানো কিন্তু একেবারে থামানো যাবে না, তাহলে তলা বেঁধে যাবে, কারণ একটা ডিম আর কর্নফ্লেক্স দেওয়া আছে। আর হাঁসের ডিমটা দিলে কালারটা সুন্দর আসে। এখন আমি সস দেব। স্যুপটা দেখেন আমি কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি, এরকম ঘন হয়ে আসছে। এখন আমি সস দেব, এখানে চিলি সস নিয়েছি হাফ কাপ পরিমাণ। টমেটো সস দেব 3 টেবিল চামচ পরিমাণ। দিয়ে ভালোভাবে মেশিয়ে নিতে হবে। এখন চিনি দেবো 1 চা চামচ পরিমাণ। দিয়ে দেবো 7 মতো লবণ। ভালোভাবে মিশিয়ে দিতে হবে। স্যুপ কিন্তু প্রায় হয়ে আসছে। দিয়ে দেবো লেবুর রস, এখানে 1.5 চা চামচ পরিমাণ লেবুর রস নিয়েছি। চুলের রসটা কিন্তু আমি হাইতে রেখে দিয়েছি। এখন সবটা কিন্তু তৈরি হয়ে গেছে। নামানোর আগে আপনারা লবণটা চেখে নেবেন ঠিকঠাক মতো হয়েছে কিনা। এখন চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। সব তৈরি হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নেবো। দেখুন কত সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেছে থাই সব, খুবই সুন্দর একটি খাবার। তারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আগামীতে আবার দেখা হবে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।